फ्रेंड्स आज के तुम्हारे जो वीडियो आनसी से एकेबारे एक नतून कन्सेप्टे मैं हमार चैनल नतून कन्सेप्टे এবং আমি জানি না এই ধরনের ভিডিও অন্য কোনো চ্যানেলে তোমরা দেখেছো কি না। আমি আজকে তোমাদেরকে যে ভিডিওটা করে দেখাচ্ছি সেটা একটা রেগুলার আমার জীবনের একটা লকডাউনের একটা দুপুরবেলা, এবং এই দুপুরবেলাটাতে আমি যখন লাঞ্চ করি তখন কীভাবে করি। কলেজ থাকাকালীন লাঞ্চের পুরো চিত্রটাই অন্যরকম থাকে, কিন্তু যখন বাড়িতে থাকি তখন লাঞ্চ করাটা কিন্তু একদম অন্যরকম হয়। এবং আমি দেখাবো যে আজকে তোমরা অনেকে এরকম ভিডিও দেখো এবং আমি এরকম আরও ভিডিও আনবো যে বাইরের খাবারও খেয়ে কীভাবে হেলদি থাকতে পারি আমরা। কিন্তু আজকের মেন ভিডিওটা হচ্ছে যে বাড়ির একদম সাদাসিধে খাবার কী করে তুমি এনজয় করে খাবে, আর কী করে তুমি হেলদি ওয়েতে খাবে, আর কতটা তুমি ব্যাপারটা টেস্টটাকে ফিল করবে। তো আমি যদি দেখাই যে তোমাদের আমার আজকের খাবার, তাহলে দেখো একদম সিম্পল খাবার। এখানে দেখো মাছের ঝোল নিয়েছি, এখানে আছে পটল আলু, তার সাথে কাঁকরোল ভাপা করে করা, তার সাথে আছে ভাত, ভাত আমি একদমই অল্প খাই সবসময়, আর আছে এখানে ডাল। একদম সিম্পল খাবার, এবং এই সিম্পল খাবারটাকেই আমি এনজয় করে খাবো। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি ফার্স্টে পটল সেটা ভাতে মাখলাম, ডালটা আমি কিন্তু স্যুপের মতো করে খাই, দারুণ লাগে আমার। আমি এরকম হালকা পালকা খেতে খুব ভালোবাসি। আমি ক্যাচের ব্ল্যাক সল্ট ইউজ করি, আমার ব্ল্যাক সল্ট খেতে ভালো লাগে। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা দেখেছো আমি ব্ল্যাক সল্ট খুব ভালোবাসি। এবং দেখো পটল আলুর তরকারিকে এনজয় করো, এটা নাক শিটকে খাবে না প্লিজ। হ্যাঁ দেখো তার সাথে একটা বড় পেঁয়াজ, আমার তো বেশি ভালো লাগে। সবসময় একরকম চাইনিজ মোগলাই স্পাইসি খাবার আমার সবসময় খেতে ভালো লাগে না। দারুণ, এটার সাথে আর একটা জিনিস দেখাচ্ছি, আমি ডাল জলের বদলে না ডাল খাই, যা ভাতটা খেতে খেতে আমার গলায় আমার আটকে যাচ্ছে বা এরকম আমার টনসিল আছে বলে আমার মনে হয়। তো তখন আমি জল না খেয়ে আমি এক বাটি ডাল নিয়ে বসি এবং সেটা খাই। আহ ভাত কম করে কিন্তু এনজয় করব। আবার একটু ডাল খাবো। এই ডাল স্যুপের মতো খাওয়াটা আমি আমার জেঠুর থেকে শিখেছি। আমরা বাঙালি বা ইন্ডিয়ানরা ডাল ভাতে মেখে খাই ভাজা দিয়ে, কিন্তু আমার জেঠু দীর্ঘদিন বিদেশে থাকার ফলে জেঠুরা ডাল খায় স্যুপের মতো করে। আর এটা আমার গরম গরম ভাতে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা দিয়ে ডাল খুব ভালোবাসি খেতে। আর কোনো বিয়েবাড়ি বা কোনো নেমন্তন্ন বাড়ি গেলে আমি মেন শুক্তো আর ডাল দিয়েই পেট ভরে যায় আমার, পরের খাবারগুলো আমার আর খেতে পারি না। আচ্ছা এবার যেটা দেখাচ্ছি দেখো কাঁকরোল, এটা কিন্তু চপচপে তেলে ভাজা নয়, এটা বেশ ভালো, এটা হেলদিও রেগুলার খাবারের জন্য। তো এবার আমি কাঁকরোল মাখবো, মানে এটা অদ্ভুত তোমাদের মনে হতে পারে যে আমি আগে পটলটা খেলাম কেন, আমার পটলটা খেতে ভালো লাগছিলো, অনেকদিন আমি আলু খাচ্ছিলাম না। দেখো পুরো ভাতটা মেখেছি, এবারে যাবো অতটা নিয়ে নিলাম, আবার বেশিক্ষণ লাগে না আমার খেতে, ভাত তো অল্প খাই। তো দাম লাগলো আর উঠতে ইচ্ছা করছে না, নাহলে একটুখানি কাঁকড়ের ভাতটা খাতা কাঁকড় ভাতটার সাথে যদি একটুখানি রসুনের আচার হতো পুরো জমে খির হয়ে যেত।
আবার জল চেষ্টা পাচ্ছি আমার আমার ও হয়। তো আমি আমি ডাল খেতে খুব ভালোবাসি, ডালের মধ্যে হাই প্রোটিন থাকে। তো আমি এখন ওয়েট লসের কথা বলছি না, আমি এখন ফুড এনজয়ের কথা বলছি। আচ্ছা এবার আমি যেটা খাবো, আমার দেখো ভাত পড়ে আছে একটুখানি, আমার না ক্যামেরায় করে দেওয়ার তো মেয়ে, তো তার জন্য এইভাবেই দেখাতে হচ্ছে। এই ভাতটা দিয়ে আমি এখন মাছের ঝোল খাবো, এবং মাছের ঝোলটা বাড়িতে দুই রকমভাবে করেছি, একটু তেল দিয়ে একটা করেছি, আর আমারটা একটু কম তেল দিয়ে করেছি। মাছ আর এটা ঝোল, পাতলা ঝোল পাতলা, এটা এখন তোমাদের এটা ভালো লাগা উচিত। কেন? তার কারণ হচ্ছে এটা আমাদের রেগুলার খাওয়ার জন্য মাছটা একটু দেখায় তুল তুল করছে পুরো। আমি একটা স্বভাব, আমি ভাত কম খাই, কিন্তু যেটুকু খাই বেড়ালিশ করে খাই, আলু ভাতে ভাতে খাই, মাছটা বাঙালি দুপুরবেলা আর কিছু মাছ না হলে খাবে। আমার এটা ঝোল বেশি করেছি, কোনো টানবো মাছটা না পুরো, দেখো চর্বি পুরো, খুব ভালো মাছটা কাটা একদমই কম। আমার আমার ঘরোয়া খাবার খেতে খুব ভালো লাগে, আর আজকে ডাল পটল আলু কাঁচ কাকর মাছ, আমার আজকে লাঞ্চ পুরো একদম জমে গেছে। এবং এই ভিডিওটা আমি করলাম আমার মাছটা মুখে মনে আছে এখনো, এই ভিডিওটা করলাম আমি আমার সে সমস্ত বন্ধুদের জন্য যারা ভাবে আমি সবসময় কম খেতে বলি, খাওয়া দাওয়া করলাম সেই বন্ধুদেরকেই বললাম যে এটা আমার লাঞ্চ ছিল, তাহলে ভাবো আমি কী খেলাম না, আমি ভাতটাই কম খেয়েছি, আমি রুটিও খাই দুপুরে, কিন্তু যেটাই খাই আমি এনজয় করে খাই। আমি একটা কথা তো সময় বলবো, বেশি খাও কি কম খাও সুস্থ থাকো, আর যেটাই করবে একটু এনজয় করে করো। এই যে ডাল, এটা সাধারণ খাবার, কিন্তু এটাকে তুমি যদি এনজয় করো তাহলে ভালো লাগবে খেতে। আমার লাঞ্চ কমপ্লিট, দেখতে পাচ্ছ আমার লাঞ্চ পুরো কমপ্লিট হয়ে গেছে।
তো আজকের ভিডিওটা একেবারে আমার এই চ্যানেলের একটা নতুনভাবে কনসেপ্টে করা এই ভিডিওটা। এখন অবধি আমি এই টাইপের কোনো ভিডিও কোনোদিনও করিনি, তো এটা একটা ধরনের ফুড ভিডিওর মতো করলাম। যদি আমার এই লাঞ্চের কনসেপ্টটা তোমরা ভালো লাগে, যদি এনজয় করো, তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করবে আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনটা ক্লিক করে রাখবে যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের ইনস্ট্যান্ট ফোনে আসতে থাকে। ভালো থাকবে, আরও ভালো ভালো খাবার নিয়ে আসবো। আমি সারা সপ্তাহ যদি খাবার নিয়ে কন্ট্রোল করি, তাহলে কিন্তু আমি চিটেও পালন করি, সপ্তাহে একদিন কি দেড় দিন বা দেড় বেলা। তো সেই দিনগুলোতে ভালো ভালো খাবার আমি তোমাদেরকে রিভিউ দেব। তো দেখতে থাকো আমার চ্যানেল, ভালো ভালো খাবার রিভিউ দিতে এবং কীভাবে করোনার মধ্যে সেফলি বাইরের খাবারও খাওয়া যেতে পারে, কোন কোন জায়গার খাবার আমি অ্যাকচুয়ালি তোমাদের সাজেস্ট করবো খাওয়ার জন্য, সেগুলো দেখবার জন্য আমার চ্যানেলের সাথে থাকতে হবে, আমাকে সাবস্ক্রাইব করতে হবে। তো প্লিজ তোমরা আমার সাথে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো আর সেফটি মেনটেন করো। টাটা, বাই বাই, ভালো করে লাঞ্চ করে নাও, টাটা।